লালকৃষ্ণ আদবানির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে তার সঙ্গে মঙ্গলবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ফুলের বুকে দিয়ে আদবানিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আদবানিজির বাসভবনে গিয়েছিলাম এবং তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালাম। ভারতের বিকাশে তার অবদান স্মরণীয়। তার দূরদর্শিতা এবং বুদ্ধির জন্য তিনি সারা ভারতে সম্মানিত। বিজেপিকে গঠন ও শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা অতুলনীয়। আমি তার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।